चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो व्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येभ्यः प्रति मम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतया योगी रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृति सहजां अंधतामीस्त्रमिश्रम् गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णास्मिदानं जय जय रामकृष्ण वंशकल्पोतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये जदिओ दिनटा आजके भिजे किन्तु भेतरटा एकदम शुकनो होये गेछे आर कि एतो शुकिये गेछे दर्शक संख्या आमरा जे बिषयटा निये आलोचना करछिलाम एतदिन सेटा होच्छे केशवेर संगे केशवेर शक्तिर प्रदर्शन से अध्याय शेष होयेछे आमरा आजके एकटा नतून अध्याय शुरू करब মনমোহন এবং রামের মিলন এই অধ্যায়ের নাম আপনারা দেখবেন এই আমরা বলেছিলাম যে যত শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখা শুরু করেন যত এগোতে থাকেন তিনি তার রচনা তার কাজের মধ্যে দিয়ে তত আমাদের অক্ষয় কুমার সেনের কাব্য প্রতিভা একটু 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 করে বিকশিত হচ্ছে আমরা যখন খুব ভালো করে কথা বলতে পারি তার মানে বুঝতে হবে যে আমাদের চিন্তাধারাগুলো সুসংবদ্ধ হচ্ছে দেখবেন অনেক সময় শুরুর দিকে আমরা একটা ছোট্ট বিষয় বোঝানোর জন্য অনেক কিছু বলি বড়দের ছোটদের যখন ক্লাস নিতে হয় তখন অনেক কথা বলতে হয় গল্প বলতে হয় এই বলতে হয় তাই বলতে হয় একটা ছোট্ট জিনিস বোঝাতে অনেক সময় লাগে কারণ তার মনটা অসংহত কিন্তু যত সেটা সুসংহত হতে থাকে তখন অল্প কথায় অল্প শব্দ ব্যবহার করে অনেক গভীরতম অর্থ ব্যবহার করা যায় পুঁথি যখন লেখা শুরু হয়েছিল তার গৌরচন্দ্রিকায় পুঁথিকার লিখেছিলেন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম স্বামীজি বললেন শক্তির আরাধনা বিনা কোনো মুক্তি হয় না যুক্ত হল দুটি আরো লাইন জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী এই স্ট্যান্ডার্ড ধরে ধীরে 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 শ্রীরামকৃষ্ণ পুঁথি এগিয়ে চলেছিল পুঁথিকার যেন এর বেশি আর কিছুতেই বেরোতে পারছিল না দেখবেন পুঁথি লেখার স্টাইল শেষকালে পুঁথির যে প্রথম অধ্যায় বাল্যলীলা তার শুরুতে তিনি প্রার্থনা করছেন যেন পুরো এই অধ্যায়টা পেরিয়ে যেতে পারেন শেষে তিনি যে অধ্যায়টা পেরিয়ে গেলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন আবার পরের অধ্যায়টা যাতে পেরিয়ে যেতে পারেন তার জন্য প্রার্থনা একবারে ঠিক আমাদের মতো আমরা যখন ছোটো ছোটো বিপদের মুখে পড়ি সবসময় ভাবি হে ভগবান আমাকে এটা রক্ষা করে দাও তারপরে পেরিয়ে গেলে বড় একটা আমরা ধন্যবাদ জানাই না কিন্তু আবার বিপদ এলে আবার সেটাকে পেরিয়ে যাওয়ার জন্য আমরা নিরন্তর প্রার্থনা করে থাকি সাহিত্যিকের লেখা লেখকের লেখা আমাদের জীবনের গল্প বলে এই যত এগিয়েছে পুঁথি আমরা প্রায় চতুর্থ খণ্ডের শেষের দিকে পৌঁছে গেছি তৃতীয় খণ্ডের শেষের দিকে পৌঁছে গেছি সেখানে পুঁথিকার লিখছেন জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী দেখুন দুটো লাইনে উনি চারটি লাইনের কথা প্রকাশ করছেন জয় জয় গুরু মাতা জগত জননী মা শুধু এখানে মাতৃরূপে আসেননি তিনি শুধু মাতৃস্বরূপ নন তিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান কাকে নিয়ে যাবেন
এই জগৎকে, তাই তিনি সবার জননী, আমার জননী তোমার জননী এরকম না, তিনি জগতের জননী। প্রত্যেকটা শব্দ চয়ন, পুথিকারের প্রত্যেকটা শব্দ চয়ন অসাধারণ। জয় জয় দোহাকার যত ভক্তগণ, আগে বলছেন রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, মানে দোজ হু আর কানেক্টেড উইথ শ্রীরামকৃষ্ণ। এখন কিন্তু আর ওই একা শ্রীরামকৃষ্ণের মতেই রাখেননি, উনি ছড়িয়ে দিয়েছেন, মেলে দিয়েছেন, যে দুজনের যত ভক্ত যারা এই দুই শক্তিকে মানে। আগে মাকে তিনি স্বীকার করছিলেন না, দেখুন কীরকম একটু একটু করে উত্তরণ হচ্ছে, তারপরে মাকে তিনি স্বীকৃতি দিলেন, আর তারপরে এখন তিনি বুঝছেন ঠাকুর এবং মায়ের মধ্যে কোনো পৃথক সত্তা নেই, অভেদ তত্ত্ব। তাই বলছেন জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পুথিকার লিখছেন, যেটা দিয়ে আমরা শুরু করব, দিনকর কর যেন বরণ আকর, অগণ্য বরণ আছে তাহারও ভিতর, আখি মিলে গেলে পরে দেখিবার তরে, প্রখর করের তেজে দৃষ্টি শক্তি হরে, তবে বর্ণাকর সূর্য জানা যায় কিসে, চারুতনু রাম ধনু যখন বিকাশে, তেমতি বিভুর কায়া মহাজ্যোতিষ্মান, আখিতে না পারে নরে করিতে সন্ধান, বর্তমান অপরূপ গুণ কি বাতায়, যতদিন নর দেহে না আসে ধরায়, পঞ্চভূতে গড়া দেহ পঞ্চভূত নয়, প্রতিবিম্বে খেলে যাহে গুণ সমুদয়, রূপে গুণে সরৈশ্বর্য বান ভগবান, একা ভাগবত লীলা দেখিবার স্থান, অপরূপ রূপ গুণ ভুবন মোহন, দেখিবার স্বাদ যদি থাকে তোর মন, এক মনে শ্রবণ কর দিবারাতি, সৎ দৃষ্টি জন্মে যায় রামকৃষ্ণ পুঁথি। পুঁথিকার বলছেন সূর্য যখন উদিত হয় সারা দিন ধরে আমরা সূর্যের নানা রকম রূপ দেখতে পাই, সকালের যে সূর্য, সকালবেলা যখন সূর্য উদিত হয় তার যে রূপ সেটি বড় স্নিগ্ধ, টুকটুকে লাল রং, তাকে দেখতে তার দিকে তাকিয়ে থাকা যায়, মনে হয় যেন এই রূপটিকে ধ্যান করা হয়। আমাদের যখন, আমার মনে আছে এখনো পর্যন্ত, যখন গায়ত্রী মন্ত্র আমরা পেয়েছিলাম উপনয়ন সংস্কারের পরে, তখন বলা হয়েছিল যে সকালের সূর্যকে ধ্যান করতে। সকালের সূর্যকে ধ্যান করতে কেন? আসলে জ্যোতিকে, ভগবানকে জ্যোতিস্বরূপ রূপে ধ্যান করার কথা বলা হয়েছে, মানে আমি এমন একটি সত্তাকে ধ্যান করছি। ছোট্ট ছেলে সে তো বোঝে না, এই ভূত ভুবস্ব তিন যে লোক আছে, পৃথিবী স্ব স্বর্গ আর ভুব হচ্ছে এই পৃথিবী আর স্বর্গলোকের মাঝখানে ইন্টারস্পেস, তার যে বরেণ্য সেই সবিতা, সেই সূর্য, তার মাহাত্ম সে বোঝে না। তাই তাকে বলা হয়েছিল সূর্যের ধ্যান এমনি করে করতে হবে যে যে সময়ে সূর্যকে সে চিন্তা করতে পারে, সেই কারণে প্রভাত সূর্যকে ধ্যান করতে বলা হয়। হৃদয়ের ভেতরে যেন গোলাকার আকারে প্রভাত সূর্য বসে আছে। এর দুটি এফেক্ট, এক হচ্ছে জ্ঞানের আলোকে চিন্তা করা, এমন এক আলো যা আমাকে অন্ধকার থেকে সতের পথে চালিত করে, এই এক। আর দুই হচ্ছে এমন একটা বস্তুকে চিন্তা করা যে বস্তুকে সহজে ভাবা যাবে, যাকে চিন্তা করতে গেলে কষ্টসাধ্য হয় না। দেখবেন আমরা খুব সহজে নারায়ণের মূর্তি ধ্যান করতে পারি, কিন্তু যদি বলা হয় যে রোজ নৃসিংহরূপকে ধ্যান করো, আমরা সহজে ধ্যান করতে পারি না, কারণ জটিল রূপকে ধ্যান করা আমাদের পক্ষে সহজ হয় না। যেটা কল্পনা করতেই আমাদের অনেক সময় লাগে, সেটাকে নিত্য টেনে নিয়ে যাওয়াটা খুব সহজ হয় না। তাই বলছেন অগণ্য বরণ আছে তাহারও ভিতর, আঁখি মিলে গেলে পরে দেখিবার তরে, প্রখর করে তেজে দৃষ্টি শক্তি হারে। যারা সূর্যের সবটুকু রূপ দেখতে চায়, তারা যদি চেষ্টা করে দিনের বিভিন্ন সময় দেখতে, সূর্যের এত প্রখর তেজ চাইলেও সবটুকু দর্শন করা সম্ভব হয়ে পড়ে না, সেই তেজ তার সমস্ত দৃষ্টিকে হরণ করে নেয়। বলছেন তবে বর্ণাকার সূর্য জানা যায় কিসে, চারতনু রামধনু যখন বিকাশে। তাহলে সূর্যের কি গুণাগুণ, তাতে কত রং আছে এ আমরা জানতে পারবো না? তার রূপ কি আমরা চিন্তা করতে পারবো না? বলছে হ্যাঁ, চিন্তা করতে পারা যায়। যখন বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর রামধনু ওঠে, তখন আমরা দেখি এই সূর্যের আলোর ভেতরে নানা রং বিরাজমান। শুধু সকালের লাল সূর্য সেটাই সত্যি নয়, দুপুরের যে প্রখর সূর্য তার দিকে তাকিয়ে থাকা যায় তা সত্য নয়,
সূর্যের ভেতরে সাত রঙের বর্ণময় আলাদা আলাদা রূপ আছে ভগবান। ঠিক ওই রকম ভাবে যখন সূর্য কৃপা কৃপা করে অঝরে ঝরে পড়ে, তারপরে তার সেই জলের ভেতর দিয়ে তার রূপটিকে আমরা দেখতে পাই, তখন দেখতে পাই যে সূর্যের ভেতরে সাতটি রং আলাদা আলাদা করে আছে। ভগবানও ঠিক তেমনি, ভগবানকে আমরা বুঝতে পারি না। ভগবান যখন শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে বসে আছেন, হয় ভগবানকে ভয় পাই, না হলে মনে করি তিনি অন্য লোকের বাসিন্দা, তিনি ভাবরাজ্যের অধীশ্বর, তাকে এরকম আমার সাধারণ দৃষ্টি দিয়ে বোঝা যায় না। তাহলে কি আমরা ভগবানকে কোনোদিন বুঝতে পারবো না? ভগবান সেই জন্য যেন ব্যবস্থা করেছেন, বলছেন কি, তেমতি বিভূতে কায়া মহাজ্যোতিষ্মান আঁকি না পারে নরে করিতে সন্ধান, বর্তমান অপরূপ গুণ কি বা তায় যতদিনে নরদেহে না আসে পারায়। তিনি যখন নরদেহে কৃপা করে আমাদের মাঝখানে আমাদের মতো হয়ে আসেন, তখন একটু একটু করে তার সমস্ত রূপগুলোকে প্রকাশ পায়। যখন তিনি আমাকে আমার মতো করে ভালোবাসেন, আমার জন্য আমার চেয়ে বেশি ভালোবাসেন, তখন তার প্রেমময় রূপটিকে দেখা যায়। যখন আমি অন্যায় করেছি, তিনি আমার প্রতি শাস্তি বিধান করেছেন, তখন তার পিতৃস্বরূপ রূপটিকে দেখা যায়। যখন আমি দিশেহারা হয়ে গেছি, জগৎ কোনো জায়গায় আমি আর কোনো স্থান পাচ্ছি না, সবাই আমায় ফেলে দিয়েছে, যখন তিনি হাত বাড়িয়ে এসে আমায় ধরেন, তখন তার সেই কৃপাময় রূপটিকে আমরা দেখতে পাই। যেমন সূর্যের সাত রঙা রামধনু যখন আর বৃষ্টি পড়ে, তারপরে সেটা প্রকাশিত হয়, তার উপর যখন আলোটা সূর্যের আলোটি প্রকাশিত হয়, তখন তার সেই সূর্যের সাতটি রঙকে দেখা যায়। ঠিক সেই রকম ভগবান যখন মানুষের মধ্যে এসে মানুষের মতো লীলা করে, তখন তাঁর সেই দিব্য রূপটিকে আমরা প্রত্যক্ষ করতে পারি। তাই বলছেন, যদিও কিন্তু আবার সাবধান করছেন, বলছেন তিনি আমার মতো হয়ে এসেছেন, কিন্তু তিনি আমি নই, আমার ভেতরে যে আছে আমি তিনি নই, তিনি একদম পৃথক সত্তা। বলছেন কীরকম, পঞ্চভূতে গড়া দেহ পঞ্চভূত নয়, প্রতিবিম্বে খেলে যাহে গুণ সমুদয়। বলছেন দেখতে ঠিক পঞ্চভূতের তৈরি, ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই যে খানিকক্ষণ আগে সন্ধ্যারতি হলো, পাঁচটা পৃথক পৃথক জিনিস দিয়ে আরতি করা হলো, এই পাঁচটা পৃথক পৃথক জিনিস এই পঞ্চতত্ত্বের পঞ্চভূতের প্রতীক, ক্ষিতি অব তেজ মরুদ্বম অগ্নির প্রতীক, অগ্নির জ্যোতির প্রকাশ সেটা হচ্ছে আগুন, কর্পূরও সেই অগ্নিরই প্রতীক। কিন্তু কর্পূরের প্রকাশটা এইরকম, যেরকম কর্পূর পুড়ে গেলে তারপরে আর তার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক ওইভাবে যেন আমরা নিত্য প্রার্থনা করতে পারি, আমাদের ভেতরের যে আত্ম অহংকার যা আমাদের কখনো বিকশিত হতে সাহায্য করে না, তাই যেন অমনি 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 করে পুড়ে একেবারে অবলুপ্ত হয়ে যায়। জলের প্রকাশ, তারপরে যে জল দেওয়া হয় অপু, তার জলের প্রকাশ হচ্ছে ওই শঙ্খপাত্র থেকে জল দেওয়া হয়। আকাশের প্রতীক হচ্ছে বস্ত্র, মাটির গন্ধের প্রতীক হচ্ছে, মাটির প্রতীক হচ্ছে ফুল, আর ওই বায়ুর প্রতীক হচ্ছে দেখবেন চামড়। এই পাঁচটা দেওয়ার পরে সাষ্টাঙ্গে প্রণাম করতে, এটা হচ্ছে বিধি, সংক্ষেপে প্রণাম আরতির পর চলে না, সেটা বিধিসম্মত নয়। কেন সাষ্টাঙ্গে প্রণাম করা না, পঞ্চভূতে তৈরি আমার এই শরীর, তার এক একটি করে তোমার পাদপদ্মে নিবেদন করছি, তারপরে এই পঞ্চভূতে গোটা শরীরটা তোমাকে নিবেদন করছি। দেখুন কত সহজ করে বলা রয়েছে, ভগবানও আসেন পঞ্চভূতে তৈরি শরীর, আমার মতোই দেখতে, কিন্তু তিনি আমার মতো নন। আপনারা যদি কামারপুকুরে যান, কামারপুকুরের নাট মন্দিরে দেখবেন ঠাকুরের বাল্যলীলার ছবি আঁকা আছে, বিশ্বরঞ্জন চক্রবর্তী এঁকেছেন। তিন ধরনের গায়ের রং ব্যবহার করা হয়েছে, যারা সাধারণ মানুষ তাদের মেটে গায়ের রং, যারা শ্রীরামকৃষ্ণের পরিবারের ধবধবে সাদা গায়ের রং, আর ঠাকুরের গায়ের রং, ঠাকুরের গায়ের রংও সাদা, কিন্তু এক অদ্ভুত রকম সাদা। ওই ছবিটা দেখলে এই শব্দটা আপনারা অর্থটা বুঝতে পারবেন। বলছেন পঞ্চভূতে গড়া দেহ পঞ্চভূত নয়, আমারই মতো শরীর, সব কিছু আমারই মতো, আমারই মতো ঘুমোয়ে, আমারই মতো আছে, কিন্তু তিনি আমার মতো নন। কেন নন তিনি? বলছেন প্রতিবিম্বে খেলে যাহে গুণ সমুদয়। শ্রীরামকৃষ্ণ বা অবতার আসলে কোনো মূর্তি নন, জগতে যাবতীয় গুণ আমরা কল্পনা করতে পারি, সেই গুণের একটি ঘনীভূত রূপ, প্রত্যেক জায়গায় যেন তার সেই ঘনীভূত রূপের প্রকাশ হচ্ছে।
রূপে গুণে সরৈশ্বর্যবান ভগবান একা ভাগবত লীলা দেখিবার স্থান, অপরূপ রূপ গুণ ভুবন মোহন দেখিবারে স্বাদ যদি থাকে তোর মন। এখন এটা তত্ত্ব ব্যাখ্যা করা হলো যে ভগবানের দিব্য রূপ দর্শন করতে গেলে তখনই ভগবানের মানব লীলাকে আমাদের প্রত্যক্ষ করতে হবে, কারণ ভগবান যখন মানব লীলায় অবতীর্ণ হন তখনই ভগবানের সব রূপটিকে আমরা দেখতে পাই। তাই বলছেন সেরূপ কেমন? অপরূপ, অসাধারণ, অপরূপ রূপ গুণ ভুবন মোহন। দেখবেন ঠাকুরকে আমরা ঠিক কেউ ওই রকমভাবে বাঁধতে পারি, সবাই যাকে বলে এখনকার ছেলেদের ভাষায় ফিদা হয়ে গেছি ঠাকুরকে যত দেখেছি, কেউ কথামৃত করে ফিদা হয়েছি, কেউ ঠাকুরের ছবি দেখে ফিদা হয়েছি, কেউ বেলুর মঠে তার মূর্তি দেখে ফিদা হয়েছি, কেউ তার হাসিটাকে মোবাইল ফোনে একটু এনলার্জ করে দেখে ফিদা হয়েছি, কিন্তু সত্যিকারের ঠাকুরকে কিন্তু কেউ আমরা ধরতে পারিনি। কেন? কারণ তিনি ভুবন মোহন, এই জগৎকে তিনি মোহিত করে রেখেছেন তার দিব্য মায়া দিয়ে। তিনি সকলকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, কিন্তু তিনি আমাদের বাধ্য করেন না তাকে বাঁধতে। তিনি আমরা কিছুতেই যতই চেষ্টা করি না কেন দড়ি দিয়ে তাকে বাঁধা যায় না। তাই বলছেন দেখিবার স্বাদ, এমন এক মানুষকে দেখিবার স্বাদ যদি হয় তোর মন, যদি দেখতে হয় চোখ দিয়ে নয়, হৃদয়ের প্রেমের চোখ দিয়ে, ভালোবাসার চোখ দিয়ে যদি দেখবার ইচ্ছা হয়, তাহলে এক মনে শ্রবণ করহ দিবারাতি সত দৃষ্টি জন্মে যায় রামকৃষ্ণ পুঁথি। তার মানে এটা শুনে মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ পুঁথির যেন ক্যানভাসিং চলছে, যেন পুঁথিকার বলছে এক খণ্ড রামকৃষ্ণ পুঁথি কিনে নিয়ে যাও, বাড়িতে গিয়ে পড়লেই তোমার সৎ দৃষ্টি হবে। তা বলছে না, কিন্তু বলছেন ভগবানের লীলা নিত্য অনুধ্যান করো, ভগবানের লীলা নিত্য অনুধ্যান করো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভক্তের সন্তান মারা গেছে, সদ্য শ্মশান থেকে তার সন্তানকে দাহ করে তিনি ঠাকুরের কাছে এসেছেন, বাকিরা অপেক্ষা করে আছেন ঠাকুর কি বলেন, ঠাকুর তাকে কি সান্ত্বনা দেন, কি সান্ত্বনা বাক্য উচ্চারণ করেন। ঠাকুর কিন্তু একটাও সান্ত্বনা বাক্য উচ্চারণ করলেন না। অনেকের মনে হতে থাকলো কি নিষ্ঠুর রে বাবা, গভীর ভাব সমাধিতে মগ্ন, সমাধি ভঙ্গ হলো, ঠাকুর গান গাইতে শুরু করলেন জীব সাজো সমরে। যখন বলছেন কাল খনি আমার ঘরে প্রবেশ করেছে, যে কোনো মুহূর্তে শরীর চলে যেতে পারে, তাই যেন জগৎকে তিনি আহ্বান করছেন যে ভগবান এই জীবন সংগ্রামে মেতে ওঠো, এই চলে যাওয়াটা এটা স্বাভাবিক, এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চেষ্টা করো। যে বাবা একেবারে তার সন্তানের বিরহ ব্যথায় দুঃখে একেবারে কাতর হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে সান্ত্বনা খুঁজতে এসেছিলেন, তিনি জীবনকে নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি পেলেন। মায়ের কাছে এসেছেন মাঝি বউ, মাঝি বউকে অনেক দিন দেখা যাচ্ছে না, মাঝি বউকে মা জিজ্ঞেস করছেন হ্যাঁ গো মাঝি বউ তুমি কেন, তোমাকে অনেকদিন দেখিনি কেন। মাঝি বউ বলছেন মা আমার ওই মানে আমার যে ছেলেটা, আমার যে ছেলে কাজকর্ম রোজগেরে ছেলে, আমার রোজগেরে ছেলেটা মারা গেছে। মা বসে সে পা ঝুলিয়ে তার পাশে বসে বলছেন বলো কি মাঝি বউ বলে দুজনে অঝোর স্বরে কাঁদছেন। মা তারস্বরে কাঁদছেন আর কাঁদছেন, যিনি দর্শন করছেন তিনি বুঝতে পারছেন না সন্তান কি কার, সন্তান কি মাঝি বউয়ের, সন্তান কি মায়। দেখুন একেবারে নেমে এসছেন, কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করছেন না, কিন্তু তার ব্যথায় এমনভাবে যুক্ত হয়ে গেছেন যে তার সমস্ত ব্যথাটিকে তিনি নিয়ে নিজের হৃদয়ের ভেতরে নিয়ে নিয়েছেন। কোনো শব্দ এখানে যথেষ্ট নয়, কোনো শব্দ দিয়ে যে ব্যথাকে প্রকাশ করা যায় না, এই সমব্যথিত্ব ভগবানের একটা অদ্ভুত রূপ। তাই বলছেন যদি আমরা ভগবানের লীলা করি তবে ভগবানের এই দিব্য রূপগুলোকে আমরা দেখার সুযোগ পাব। পুঁথি পড়তে হবে এরকম কথা নয়, বলছেন ভগবানের লীলা নিত্য অনুধ্যান করো, ভগবান কেমন করে নিচে গিয়ে কেঁদে দিতে গেছে তবে দেখতে পাবে তোমার জীবনকে দেখার এক সৎ দৃষ্টি হয়েছে, জীবনকে দেখার এক সত্য দৃষ্টি হয়েছে, যে দৃষ্টিতে কোনো মালিন্য নেই, যে দৃষ্টিতে কোনো মায়ার মোহ বন্ধন নেই, মোহমুক্ত এক উন্নত দৃষ্টি তৈরি হয়েছে। পুঁথিকার লিখছেন সরৈশ্বর্যবান প্রভু রাজরাজেশ্বর, কখনো একাকী নহে সঙ্গে সহচর, নানা বেশে পারিষদ সাঙ্গ পাঙ্গগণ, সম সময়েতে লয়ে ভরায় জনম,
আপনি যেমন গুপ্ত সেই মত তারা শোকে দুঃখে পরিপূর্ণ নরেরও চেহারা। বলছেন প্রভু রাজরাজেশ্বর তিনি কখনো একাকী নন, তিনি সবসময় সহচর নিয়ে লীলা করে থাকেন। নানা দেশে পারিষদ সাঙ্গ পাঙ্গগণ, বলছেন তার পারিষদ তার সঙ্গে যারা খেলেন তারা নানা বেশ ধারণ করে থাকেন। আপনি একটা কাজ করুন তো, আপনি এইখানটায় এসে বসুন, হ্যাঁ উনি তার একটু পাখা ছড়িয়ে বসতে পারেন। না না না, ও আমি জানি আমারও কষ্ট হয়, আপনি মা এখানটায় এসুন, আপনি পা ছড়িয়ে বসুন, কোনো সমস্যা নেই। এদিকে ওই যে দরজায় পাটা দরজায় পিঠটা টেকিয়ে বসলে দেখবেন আরও সহজ হয়ে বসে, তো একটু এগিয়ে এবার এবার পাটা ছড়িয়ে বসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিছু মনে করবো না, মানে আমি ওইখানে আপনার সমব্যাপী আর কি, আমার ঠ্যাঙেতে ওই রকম অসুবিধা হয়। বলছেন নানা দেশে পারিষদ সাঙ্গ পাঙ্গগণ সময়েতে লয় ধরায় জন্য, তার এই লীলাকে পুষ্ট করার জন্য, তার এই লীলাকে প্রাণবন্ত করার জন্য একই সময় সময়েতে ঠিক একই সময় তারা জন্ম নেন। বলছেন আপনি যেমন গুপ্ত সেই মতো তারা, বলছেন প্রভু যেমন নিজে গুপ্ত তার সঙ্গী যারা আসেন তারাও ঠিক তেমনিভাবে নিজেদের আইডেন্টিটিকে লুকিয়ে রাখেন। শোকে দুঃখে পরিপূর্ণ নরের চেহারা, তাদের যে ভগবানের সঙ্গে এসেছেন বলে স্পেশাল আছে তা নয়। আমরা যখন যখন মহারাজেশ্বর দেখতে পাই, যখন এই মেলাতে খুব দেখা যায়, রামকৃষ্ণ মেলায় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যদি মেলাতে ঘুরতে বেরোয় হঠাৎ করে যারা তার সঙ্গী হয়ে যায় সকলের চেহারার মধ্যে ঝকঝক ঝকঝক করা চেহারা হয়ে যায়। প্রেসিডেন্টের যেরকম ঝকঝকে চেহারা, সকলের মুখের মধ্যে ঝকঝকে আনন্দ পায়। খানিকক্ষণ আগে মেলায় আলুর চপলার সঙ্গে তর্কাতর্কি করছিলেন তিনি, কিন্তু তিনি যখন প্রেসিডেন্টের সঙ্গে হাঁটতে হাঁটতে বেরোচ্ছেন মনে হচ্ছেন এই ভগবানের সঙ্গে দেখা করে এসে তার সঙ্গে দেখা হলো। ওটা হচ্ছে প্রভাবটা। বলছেন শ্রীরামকৃষ্ণ ঠিক যেরকম যে নতুন খেলা খেলবেন বলে এসেছেন, যাদের সঙ্গে করে এনেছেন তাদের এমন ট্রেনিং দিয়ে এনেছেন, তারাও ঠিক নতুন খেলা খেলবার খেলুড়ে হয়ে এসেছেন। পুঁথিকার দেখছেন পরিব্যাপ্ত নানা স্থানে নানান রকমে, সময়ে হইলে পরে এক ঠাঁই জমে, শ্রীমনোমোহন মিত্র কন্যা করে ঘর, কার্য হেতু বাসা বাটি শহর ভিতর, ভক্তবর শ্রীপ্রভুর আত্মগণ তিনি, রত্নগর্বা ভক্তিমতী তেমতি জননী, ভগিনী গণের মধ্যে সেজ যিনি তার, ভক্তির গুণের কথা নহে বলিবার, সময় বলিব পরে পাবে পরিচয়, ধৈর্যের কথা এত উতলার নয়। বলছেন আজকে যার কথা বলবেন তিনি হলেন মনমোহন মিত্র, কন্যগরে বাড়ি তার, কলকাতায় কার্য হেতু তিনি থাকতেন। তখনকার দিনের কাঁচা খোলা লোক তো, তাই কলকাতায় একখানা বাড়ি করলেন, বাড়ি কিনতে গিয়ে এত পয়সা খরচা হয়ে গেল যে কলকাতায় থাকার জন্য খাওয়ার জন্য যে পয়সা খরচ হবে সেটি দেবার মতো তাদের সামর্থ্য নেই। তখন কী করলেন, যে বাড়িটা এত সাত করে কিনলেন সেটি ভাড়া দিয়ে তারা কুননগরে গিয়ে থাকা শুরু করলেন। এইরকম কাঁচা খোলা লোক শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন, এই অপূর্ণ মানুষ রূপে তারা এসেছেন, ঠিক আমাদের মতো, আমাদের দেখতে ঠিক গোটা মানুষের মতো, কিন্তু আমরা যে গোটা নই সেটা আমরা বেশ হাড়ে হাড়ে বুঝতে পারি। আমাদের তিনি পূর্ণতার দিকে নিয়ে গেছেন, যে চেষ্টা করবে অন্তে জীবনান্তে সবাই পূর্ণতার দিকে যাবে। মনমোহনের মা বিশেষ ভক্তিমতী ছিলেন, তার কথা আমরা অনেকবার বলবো। মনমোহনের তৃতীয় ভগিনী, সে যে ভগিনী যিনি ছিলেন তিনি স্বামী ব্রহ্মানন্দের স্ত্রী ছিলেন, তার সঙ্গে বিয়ে হয়েছিল। এর জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা আজকে আমরা দু জায়গা থেকে বলবো, এখান থেকেও বলবো, তার জীবনে লীলা প্রসঙ্গে যেভাবে বর্ণনা আছে সেটাই শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকায় যেভাবে বর্ণনা আছে ঠিক সেরকম ভাবে বলবো। একদিন নিদ্রা যোগে শ্রীমনমোহন পরিবার সহ শয্যা দেখেন স্বপন, অকুল পাথার জল জীবন ভীষণ ভীষণ তুফান, কুটি দিলে দুটি হয় এত তার টান, বান বেগে জলস্রোত অতি খরতর, ভেসে ভাসে তাহে গাছ লতা অট্টালিকা ঘর, ক্ষুদ্রতম বৃহত্তম জীব নানা জাতি, নিজে ভাসে তার মধ্যে আশ্রয় সংহতি, কিছু দূর দিয়া পরে দেখিবারে পান, জলের উপর আগে অপূর্ব সোপান, দুফালিয়া জল যায় তার অধ ভাগে, এত টান ব্রহ্মবান কোনখানে লাগে,
ভয়ঙ্কর স্থান হইল পলকেতে পার, সেটান সোপান পারে কিছু নাহি আর, সুস্থির গভীর জল ঢল ঢল করে, হেন কালে পুত্র কন্যা দ্বারা মনে পড়ে, কোথা পুত্র কোথা কন্যা উচ্চ নাদে ডাকে, তখন কোথায় কে বা সাড়া দিবে কাকে, আকুল পরাণ শুনে কহে কেহ কহে তাই, অমীয় বরষি বাণী তুচ্ছ তুলনায়, বিশ্বাস ভরসা ভরা শুন মনে ভুলে, নাহি তব পুত্র কন্যা ডুবে গেছে জলে, কেবল তোমার নয় গেছে পরিবারে, ডুবেছে আগোটা বিশ্ব যাবত সংসার, উত্তরে কহেন মিত্র আমি কি বা করি, গেছে যদি সবে তবে আমি শুদ্ধ মরি, এত শুনিতৈব বাণী কহে পুনর্বারে, কি হেতু করিবে তুমি প্রাণ পরিহার, সংসার কেবল মাত্র জলে ডুবে গেছে, ঠাকুরের ভক্ত যত সব বেঁচে আছে, বিরাজেন ভক্ত সহ যথা নারায়ণ, তোমায় তাহার তাঁদের সঙ্গে হবে সম্মিলন। একদিন তিনি রাত্রিরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রাত্রিরে তিনি এক দিব্য স্বপ্ন দেখলেন। সে ভয়ানক স্বপ্ন, আমরা বলছি বটে দিব্য, কিন্তু স্বপ্নটা হলো এই রকম। তিনি দেখলেন, দেখিলেন চারিদিক জলে জলময়, আর সে প্রবল বন্যায় তিনি একাকী ভাসিয়া চলিয়াছেন, মাতা ভগ্নী স্ত্রী কন্যা কেহ কোথাও নাই। অকস্মাৎ অশরীরী বার্তা বিকশিত হইল, জগতে জগতে কেহ বাঁচিয়া নাই, সকলে মরিয়াছে। মনে হইল তবে আমরাই বা আমারই বা বাঁচিয়া লাভ কি, দৈববাণী উত্থিত হইল আত্মহত্যা পাপ। আবার মনে হইল কেহই যখন নাই আমি কাহাকে লইয়া বাঁচিব, আকাশবাণী হইল যাহারা ভগবান কি বস্তু জানেন কেবল তাহারাই বাঁচিয়া আছেন, তাহাদের সহিত তোমার শীঘ্র দেখা হইবে। রাত্রি শেষে স্বপ্ন ভাঙিয়া গেল, অপূর্ব স্বপ্নের ঘোর কাটিতে অনেক সময় লাগিল, নিদ্রাভঙ্গে তিনি কোথায় আছেন বুঝিতে না পারিয়া নিকটস্থ আত্মীয় বর্গকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে আর আমি কোথায়? তাহারা তো অবাক। পুথিকার লিখছেন এই গল্প, তিনি রাত্রিরে স্বপ্ন দেখলেন যে অদ্ভুত একটা বান এসেছে, সেই বানে সমস্ত কিছু ভেসে যাচ্ছে, তার স্ত্রী পুত্র পরিবার মাতা পিতা ভ্রাতা ভগিনী সবাই ভেসে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই ভেসে সেই জলের মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছে। বলছেন এত তীব্র জলের গতি, বলছেন একটা এক টুকরো খড় দিলে সেটি দ্বিখণ্ডিত হয়ে নানা দিকে যায়। একটা সময় তিনি দেখলেন জলের একটা জায়গা উঁচু হয়ে আছে, জল তার দুপাশ দিয়ে পেরিয়ে যায়, যেমন আইল্যান্ড দ্বীপ হয় ঠিক সেই রকম। তিনি আস্তে আস্তে সেখানে গিয়ে পৌঁছলেন, সেখানে যখন নিজেকে সুস্থ হয়ে গেলেন তখন বেশ নিজে গুছিয়ে গেছি বুঝতে পারলেন, তখন তার বউ ছেলে মেয়ের কথা মনে পড়লো। এই গল্প কিন্তু আমাদের, চাচা আপন প্রাণ বাঁচা শব্দটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, যখন বিপদ হয় প্রথমে কিন্তু আমরা নিজেদের প্রাণটা বাঁচানোর চেষ্টা করি, প্রাণ বাঁচানোর পরে কিন্তু আমরা হয়তো কথাটা খুব নির্মম শোনাচ্ছে, আপনারা হয়তো অনেকেই একমত হবেন না, কিন্তু এই গল্প কিন্তু আমাদের সকলের, আমরা সবাই চাই আগে নিজেকে বাঁচি, নিজে যদি বাঁচি তারপরে অন্যকে দেখব, এবং যখন খুব নির্মম জিনিসপত্র হয় তখন এই জিনিসটি খুব সত্যি। আমরা নিজেরা দেখেছি, রিলিফ করতে গেছি, রিলিফ করতে গিয়ে দেখেছি যে আগে নিজেরা যে যার মতো ছিটকে গেছেন এবং আলাদা আলাদা জায়গায় খুঁজে পেয়েছেন, যখন বেশ সুস্থির হয়ে গেছেন তখন রিলিফ ক্যাম্পে গিয়ে আত্মীয় স্বজন বন্ধু পরিচয় পরিচয় সব খোঁজার চেষ্টা করছে, আর যিনি হারিয়ে গেছেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তাকে বিলাপ করারও সময় নেই, তখন সবাই দাঁড়িয়ে আছেন কতক্ষণে খিচুড়ি রান্না হবে, কতক্ষণে তারা খাবেন। মাঠ পাকা বাড়ির একতলা জলের তলায় চলে গেছে, দোতলার যে সানসেট থাকে সেইখানে নৌকা লাগানো হয়েছে, খিচুড়ি রান্না হচ্ছে আর সেই নৌকায় যাচ্ছে, তখনও পর্যন্ত মানুষ কারুর কথা ভাবার শোনার এতটুকু ইয়ে নেই। জীবনে অদ্ভুত গল্প, আমরা বিশ্বাস করি বা না করি। বলছেন যখন সুস্থির গভীর জল ঢল ঢল করে, হেন কালে পুত্র কন্যা দ্বারা মনে করে, যখন তিনি নিজে স্বস্তির জায়গায় এলেন তখন তার অন্যান্যদের কথা মনে পড়ল, কোথা পুত্র কোথা কন্যা উচ্চ নাদে ডাকে, তখন কোথায় কে বা সাড়া দিবে কাকে, চিৎকার করে খোঁজ করছেন কোথায় আমার পুত্র কোথায় আমার কন্যা কোথায় আমার স্ত্রী কোথায় আমার আত্মীয়জন।
চিৎকার করে ডাকছেন, এমন সময় আকুল পরাণ শুনে কেহ কহে তাই অমীয় বরষি বাণী তুচ্ছ তুলনায়, বিশ্বাস ভরসা ভরা শুনো মন ভুলে, শুনে মন ভুলে নাহি তব পুত্র কন্যা ডুবে গেছে জল। এক অদ্ভুত ইয়ে হতে থাকলো, আকাশবাণী হতে থাকলো। আকাশবাণী স্বর কেমন কি অপূর্ব, এ আমাদের FM গোল্ডের মতো স্বর নয়, অদ্ভুত এক আকাশ থেকে এক স্বর বেরোচ্ছে। কিরকম প্রতিকার বলছেন, অমীয় বরষী বাণী বলছেন, তার প্রত্যেকটা শব্দ থেকে মনে হচ্ছে যেন অমৃত ক্ষরণ হচ্ছে, অমৃত যেন ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে তার প্রতিটি অক্ষর থেকে। অমীয় বরষী বাণী তুচ্ছ তুলনায়, বিশ্বাস ভরসা ভরা, এমন এক শব্দ, এমন এক কথা যে কথা শুনলে মনে আপনা আপনি বিশ্বাস আসে। দেখুন শ্রী শ্রী মায়ের একটা কথা আছে, যখন তোমার কি জীবনে খুব আঘাত আসবে, সব আসবে, সবাই ছেড়ে চলে যাবে, তখন যখন কেউ তোমার সঙ্গে থাকবে না, এবার মায়ের যে কথাটা সেটা হচ্ছে সবসময় জানবে তোমার একজন মা আছে। নিজেদের মাই কথা 100 বার বলেন, মাছ যতদিন থাকেন শরীরে ততদিন আমাদের কাছে সেটা খুব আশ্বাসের কথা হয়ে থাকে, কিন্তু যখন শরীর চলে যায় তখন কিন্তু সেটা আর আমাদের বিশ্বাস থাকে না। অথচ মা ঠাকুরানির এই ছোট্ট একটা কথা, সবসময় জানবে তোমার একজন মা আছে, যখন আমরা সত্যি সত্যি অসহায় হয়ে যাই, সত্যি সত্যি কষ্ট পাই, এই কয়েকটা শব্দ আমাদের অদ্ভুত বিশ্বাস দেখায়, ভগবানের বাণী। তাই বলছেন বিশ্বাস ভরসা ভরা, এমন এক শব্দ যাতে একই সঙ্গে বিশ্বাস হয়, একই সঙ্গে ভরসা হয়। বলছেন তাতে বলছেন নাহি তব পুত্র কন্যা ডুবে গেছে জল, তোমার কেউ নেই, সবাই জলে ডুবে মারা গিয়েছে। বলছেন কেবল তোমায় নর নয় গেছে পরিবার, ডুবেছে আগোটা বিশ্ব জগত সংসার, শুধু তোমার যায়নি, যেখানে যত লোক ছিল এই জগৎ সংসারে কেউ বেঁচে নি, একা তুমি বেঁচে আছো। তিনি বলছেন উত্তরে কহেন মিত্র আমি কি বা করি, গেছে যদি সবে তবে আমি শুধু মরি, যখন সবাই মারা গেছে আমার আর বেঁচে থেকে কি হবে, এই একাকী জগতের মধ্যে কেমন করে বাঁচবো। এটা একটা বড় কথা, যখন আমাদের এক এক করে নিজের লোকজন চলে যায় তখন কিন্তু আমরা বাঁচার ইচ্ছাটুকু হারিয়ে ফেলি। কয়েকদিন আগে কাজের সূত্রে এক ভদ্রমহিলার সঙ্গে দেখালো, মঞ্জুলিকা চৌধুরী খুব সম্ভবত, তিনি একটা সময় সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুলে পড়াতেন, তার স্বামী ছিলেন আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান, একটা বিশাল বড় ফ্ল্যাটে থাকেন। একদিন ফোন করে বললেন যে তিনি কিছু টাকা পয়সা দিতে চান। হ্যাঁ আমি তো টাকার বড্ড লোভী, আমার বাচ্চারা স্পন্সরশিপ পাবেন, 10-10টা বাচ্চা পড়াশুনো করা পাবে, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু নিয়ে আসা এই যেন এক অদ্ভুত জীবন দর্শন, যে মানুষের জীবন এত বেদনাময় হতে পারে সেখানে না গেলে বোঝা যায় না। আমরা গিয়ে দেখলাম বিশাল বড় ফ্ল্যাটে তিনি আছেন, অনেকবার করে ফোন করছেন, আপনি আসছেন তো। শেষের দিকে খানিকটা বিরক্তই লাগছে, খানিকটা ঝাঁঝিয়ে বললাম হ্যাঁ আসছি তো, এর মধ্যে তো কোনো ইয়ে নেই। কিন্তু গিয়ে দেখলাম যেন আমাদের আশাটাকে উনি এক্সপেক্ট করছেন, চোখে দেখতে পান না, বাঁচোকে দেখতে পান না, ডান চোখে মাত্র 40% ভিশন আছে, কিন্তু অতিথি সংস্কার সৎকারে কোথাও তার কোনো সমস্যা নেই। এক কর্নারে তার রান্নাঘর, এক কর্নারে বসার ঘর, যতবার জল খেয়েছি ততবার গ্লাস বয়ে এনেছেন নতুন গ্লাস, কতবার একটা করে জলের বোতল নিয়েছে নিজে ঢেলে দিয়েছেন, কি অদ্ভুত। এই যে আমরা বলছি না যে জীবটা সব হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, ছেলে খুব বড় চাকরি বাকরি করে, কাছেই থাকে, 10-15 মিনিটের ডিস্টেন্স হবে, কিন্তু মাকে সপ্তাহান্তে একবার দেখতে আসার তার সময় নেই। নাতির বড় ইচ্ছা দিম্মার সাথে তিনি কথা বললেন, কিন্তু তার আসার অধিকার নেই, আর ছেলের খুব কাজ নিয়ে এত ব্যস্ত, খোঁজ নেয় তাই রোজ একবারই 15 মিনিটের কথা বলে সে নামিয়ে দেয়। সারা দিনে সেই বৃদ্ধায় কাকি, কখনো তিনি টেলিফোনের সামনে বসে থাকেন, আর তার একটা রকিং চেয়ার আছে, সেটা কোথায় পাতা আছে জানেন তো, যেটা দেখে আমার অদ্ভুত লাগলো, যেখান দিয়ে মানুষজন ঢোকে যে দরজা দিয়ে, সে ঠিক দরজার সামনে রকিং চেয়ারটা পাতা আছে। সারা দিন তিনি কাজ টাজ সারা হয়ে গেলে ওই রকিং চেয়ারটার মধ্যে বসে থাকেন। ভাবটা হচ্ছে এই, উনি মুখে বললেন না কিন্তু দেখে মনে হচ্ছে যেন কেউ না কাউকে না কাউকে তিনি এক্সপেক্ট করছেন। আমাদের কাজ সারা হয়ে গেছে, টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, চেক টেক নেওয়া হয়ে গেছে, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তারপরে তাকে বাচ্চা সিলেকশন করানো হয়ে গেছে, আমরা তো দ্রুত বেগে প্রফেশনালদের মতো কাজ করি, তো সাধু হয়ে একটা জিনিস শিখে গেছি, খুব প্রফেশনালদের মতো কাজ করতে শিখে গেছি,
সব পুরো একটু তাড়াতাড়ি করে ফাইল টাইম বন্দি করে কতক্ষণে আবার পরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর আরও দুজন আসবে তাকে আবার ধরতে হবে। আমরা উঠে চেষ্টা করছি, যতবার লিফটে ঢুকেছি দরজাটা খুলে গেছে, তখন দরজাটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে সেন্সারটা কাজ না করে, দরজাটা এসে বন্ধ না হয়। উনি ততক্ষণ অবধি আমাদের সঙ্গে বারবার 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 কথা বলার চেষ্টা করছেন, সব হারিয়ে ফেলেছেন, একাকিত্বে কাটাচ্ছেন। উনি তো জীবনকে, জীবনে বাঁচার ইচ্ছাটাকে কোনো সময় কাটাননি, তার যা সামান্য একটা কোনো একটা সোর্স থেকে পেয়েছেন তার থেকে চেষ্টা করছেন আর দশটা বাচ্চা কেমন করে পড়াশোনা করবে। জীবনের এই অদ্ভুত ছবি আমাদের অনেককে দেখেছি, যখন স্বামী মারা যায়, ছেলে মারা যায়, নিজের প্রিয়জন মারা যায়, নতুন করে বাঁচার ইচ্ছেটাই তারা হারিয়ে ফেলে। কিন্তু একে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। প্রায় 73 বছর বয়স, তার চোখে ভালো দৃষ্টিশক্তি নেই, সবটুকু লোকজনের ওপর নির্ভর করেন কিন্তু নিজে আত্মনির্ভরশীল। আমরা গেছি আমাদের জন্য উনি খান ওটস, খান সে ওটস দিয়ে আইসক্রিম বানিয়ে রেখেছেন। জীবনকে অদ্ভুত, কোথাও তার এতটুকু আতিথেয়তায় ভুল নেই। ওই ফ্রিজ থেকে একটা একটা করে উনি বেশি আনতে পারছেন না, একটা একটা করে বার করছেন, কাঁচের প্লেটের মধ্যে বসাচ্ছেন, তারপরে এনে রাখছেন, আবার যেটা বানিয়েছেন সেটা আবার ওই ফ্রিজ থেকে বার করছেন, কাঁচের প্লেটের উপর বসাচ্ছেন, আবার এনে রাখছেন, আবার ফিরে যাচ্ছেন সমস্ত রাস্তাটা। কিন্তু কী অদ্ভুত প্রাণশক্তি! আমি হলে অন্তত আমি ডিপ্রেশনে ওইখানেই মরে পড়ছি। তার মূল কথাটা হচ্ছে এই, তুমি বিবেকানন্দকে ভালোবাসো। বলছেন আমি না ঠিক ধর্মটর্ম বুঝি না, আমি না বিবেকানন্দকে বড্ড ভালোবাসি। আমার মনে হয় যে জীবনের প্রাণশক্তি ওনার মধ্যে লুকিয়ে আছে। এইখানে যে কথাটা বলছেন, সংসার কেবলমাত্র জলে ডুবে গেছে, ঠাকুরের ভক্ত যত সবে বেঁচে আছে, বিরাজেন ভক্ত সহ যথা নারায়ণ, তোমায় তাদের সঙ্গে হবে সম্মিলন। খুব বড় কথা, সাধারণ দৃষ্টি দিয়ে যদি দেখি তাহলে বুঝব, যারা ভগবানকে মানে গুণে তারা একমাত্র বেঁচে আছে তা নয়, কিন্তু এই জগৎ সংসারে সবাই বেঁচে আছে, জলে কেউ হারিয়ে যায়নি, সংসারের আবর্তে ঘুরছে, শুধু যাদের ভেতরে মান আর হুঁশটা জাগে আছে তারা একমাত্র বেঁচে আছে। স্বামীজি বলছেন না, মাই ডিয়ার ফ্রেন্ডস, মাইসোরের রাজাকে লিখছেন, দ্য অ্যালোন লিভ, লিভ ফর আদার্স, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বাঁচতে শিখেছে। তার মানে আপনাকে টাকা ডোনেট করে আরেকজনকে বাঁচতে দেওয়া হবে তা নয়, যে অন্যের জন্য বাঁচে। আমি কেবল রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যাতা কেবল ফাঁকি, আমার আমার বলে ছিল যারা, আর তো তারা দেয় না সারা, কোথায় তারা কোথায় তারা, কেঁদে কেঁদে কারে রাখি, বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি নে রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণীতে বেঁচে থাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। এটা জীবনের শুরুতে আমরা যত তাড়াতাড়ি বুঝে যাই আমাদের জীবনটা অনেক মধুময় হয়। আমাদের মনে হয় সব আমার আপন, বড্ড আপনার, সব একবারে রস লাগিয়ে লাগিয়ে, ভালোবাসা রস লাগিয়ে লাগিয়ে বাঁচার চেষ্টা করে থাকি, আদতে কিন্তু সব ফাঁকি, শুধু একমাত্র আমি সত্য। আর যখন দেখতে পারবো আমার ভেতরের সেই প্রভুর সত্তা জগতের সবার ভেতরে বিরাজ করছেন, তখন যে ভালোবাসাটা দেব সেই ভালোবাসাটা খাঁটি হবে, কারণ সেই ভালোবাসা প্রতিদানে কিছু চায় না। তাই বলছেন এই ঠাকুরের ভক্ত অর্থে এই কথা বলছেন, সেই সব মানুষদের যারা সত্যি সত্যি বাঁচতে শিখেছে, এই জটিল তরঙ্গের মধ্যে থেকেও, সংসার তরঙ্গে থেকেও, যারা নিজেদের মনুষ্যত্বের সত্তাকে হারায়নি। বলছেন তোমারও তাদের সঙ্গে হবে সম্মিলন, বিরাজেন ভক্তগণ যত ভক্ত সহ যথা নারায়ণ, সেই সব দলকে যখন সেই ভগবত সব নারায়ণ মানে সেই উচ্চ ভাব নিয়ে যখন যারা একসঙ্গে বাঁচে তাদের সঙ্গে তোমার অবশ্যই দেখা হবে এবং সেখানেও তুমি থাকবে। দেখবেন এই যে আপনারা সম্মিলিত হয়েছেন, যদি লক্ষ্য করে দেখেন কেউ আপনারা কিন্তু এক পরিবার থেকে আসেন সব, একটা এই কথাটা আমি বারবারই বলি, সবাই আলাদা আলাদা পরিবার, কিন্তু এখানে এসে সবাই সবাইকে সম্বোধন করছেন। কী সম্বোধন? কেউ কাউকে দিদি বলছেন, কেউ কাউকে কাকিমা বলছেন, কেউ কাউকে মাসিমা বলছেন, কেউ দাদা বলছেন, কেউ কাকা বলছেন, কেউ মেসমশাই বলছেন, নানা রকমের সম্বোধন। এক পরিবারের মধ্যে থাকলে যেমন ঠিক সেরকম, ঠিক এরকম এখানে কেউ কারুর আত্মার স্বজন নয়, কেউ কারুর আত্মীয় নন, কিন্তু সকলে জুড়ে আছেন একটা ছোট্ট সুতোর ধারে, সেই সুতো হচ্ছে শ্রীরামকৃষ্ণ সুতো, এই শ্রীরামকৃষ্ণের ভালোবাসার বন্ধনে একে অপরে বাঁধা আছে। বলছেন বিরাজেন ভক্তগণ যথা ভক্ত সহ যথা নারায়ণ,
সেই এক এমন ঠাঁই হবে যেখানে এমনি ভক্তরা আছে, যারা কেবল ভগবানকে ভালোবাসতে চায়, জীবনকে যারা নতুন করে দেখতে চায়, সেইখানে তোমার আজ্ঞাখানা তৈরি হবে। এই তুমি এতদিন আছো এই নিজের আত্মীয় পক্ষ নিয়ে, একটা ছোট্ট গণ্ডির মধ্যে ছিলে, তোমার সেই গণ্ডিটায় যে তুফানটা এলো, এটা হচ্ছে গণ্ডিটা ভেঙে দেয়। তাই হয় কিন্তু, দেখুন মা বলছেন আমরা থাপ্পড় খাওয়া পাবলি, আমাদের জীবনে যখন আঘাত আসে, চেনা গণ্ডিগুলো ভেঙে যায়, আমরা তখন কিন্তু ভগবানের কাছে আসি, তার আগে দু চারজনই আসে, বেশি আমরা আসি না। তখন আমরা অনুভব করি কি একটা ছোট্ট জগতের ভেতরে ছিলাম, অনন্ত জগৎ লেখা আছে। সে রবীন্দ্রনাথের কবিতা আছে না, মোরে ভাবিলাম মোর ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব লিখিল দুই বিঘাত পরিবর্তে। এইটা যদি আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি, জীবন অনেক সুন্দর হবে। পুথিকার লিখছেন, অনতি বিলম্বে কাল সামান্য তফাত, হেন কালে গায়ে পড়ে তার স্ত্রীর হাত, তাহে সুখ স্বপ্ন ভঙ্গ হইল তাহারে, কে তুমি বলিয়া স্ত্রীকে করেন চিৎকার, গভীর নিশীথি পেয়ে নন্দের নন্দনের ধ্বনি, চমকিয়া উঠিলেন মিত্র মিত্রের জননী, তরা করি আইলেন জেঠায় নন্দন, জিজ্ঞাসিলা পুত্রে বাপ হেন কি কারণ, শ্রীমনমোহন কন কে তোমার তোমরা কেথা, জননী কহেন পুত্র আমি তব মাতা, চারিধারে স্তব্ধ প্রাণ যত পরিবার, অকস্মাৎ কেন হন কহ সমাচার, পুনশ্চয় পুত্র কয়ে কি আমার আছে, পুত্র কন্যা পরিবার জলে ডুবে গেছে, সব গেছে আছে ভক্ত সহ ভগবান, কোথায় কেমনে পাই তাহার সন্ধান, গেলে দুই তিন ঘন্টা তবে হয় ভোর, তখন না ছুটে তাই স্বপনের ঘোর, দিন এলে বেলা হলে সুস্থির হৃদয়ে, স্বপন অলিখ জ্ঞান না হয় প্রত্যয়, স্বপ্ন বারতা কহে যার তার ঠাই, শুনিলেন শেষে মাসি শুনিলেন শেষে রাম মাসি পুত্র ভাই, রাম দত্ত আত্মগণ ভক্ত শ্রী প্রভুর, শুন ভক্ত সংযটন কাণ্ড সুমধুর। এত বিবিধ, এত স্পষ্ট তার কাছে সেই স্বপ্ন, যখন তিনি এই চিৎকার করছেন স্বপ্নের ভেতরে, স্ত্রীর হাত তার গায়ে পড়ল, অমন যে পরিচিত মানুষ তাকে দেখে জিজ্ঞাসা করছেন কে তুমি, তিনি চিনতে পারছেন তার স্ত্রী, যাকে সঙ্গে যার সঙ্গে এতদিন তিনি ঘর করলেন। যখন তিনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন, রাত্রির ভেতরে মা এসলেন, মা খুঁজতে খুঁজতে এলেন, বাবা কি হয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিলেন পুত্রে বাপ হেন কি কারণ, শ্রী মনমোহন কন কে তোমরা হেতা, জননী কহেন পুত্রে আমি তব মাতা। নিজের মাকে তিনি দেখে চিনতে পারছেন, বলছেন কে তুমি, কারণ তার কাছে ওই স্বপ্নটা সত্য হয়ে গেছে। ঠাকুরের সেই গল্প আছে না, যে একটা কৃষকের একজন ছোট শিশু সন্তান ছিল, সে মারা গেল, তার স্ত্রী বিলাপ করছে আর বলছে তোমার কি এতটুকু মনে কষ্ট নেই, তোমার একমাত্র সন্তান মারা গেল, তোমার কি কোনো কষ্ট হলো না। বলছেন জানো তো কাল রাত্রে স্বপ্ন দেখছিলুম, রাজা হয়েছি, আমার সাতটি সন্তান হয়েছে, তারপরে সাতটি সন্তান মারা গেল, এখন এই সন্তান মৃত্যুর পরে ভাবছি কোন সন্তানের জন্য কাঁদব, স্বপ্নে দেখা সাতটি সন্তানের জন্য না এই সন্তানের জন্য, দুটোই স্বপ্ন, যেটা রাত্রিরে যখন ঘুমিয়ে পড়ছি, যখন আমার ইন্দ্রিয়গুলো কাজ করছে না, তখন আমার ভেতর থেকে যে আমার যে দমিত ইচ্ছা আর কল্পিত রূপ জেগে উঠেছে সেটা যেমন মিথ্যা, এই যে এখানে দাঁড়িয়ে আছি যাকে মনে হচ্ছে আমার প্রিয়জন, যাকে ছাড়া আমার জীবন এক পা চলবে না, সেটাও তেমনি মিথ্যা। এই দুই বোধ, জীবনটা যে স্বপ্নবধ, স্বপ্নের পারে একটা অন্যের জীবন আছে, সেইটাই আমাদের খুঁজতে হবে। মনের ওপারে কোথা কোন দেশ, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তারকার শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরশি, উজলে শেখায় চারু বিভায়। বলছেন এমন এক দেশ, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি প্রবেশ, যেখানে এই চন্দ্র সূর্য যা আমাদের জীবনের মায়া সৃষ্টি করে তার প্রবেশ সেখানে নেই, কিন্তু সেখানে একটা জ্যোতির্ময় সত্তা আছে, তা হচ্ছে তোমার হাসি। শ্রীরামকৃষ্ণের হাসি বর্ণনা করতে গিয়ে প্রেমেশ মহারাজ এই কথাটা লিখছেন, তব হাসি রাখি কিরণ বদসি, উজ্জ্বলে শেখায় চারু বিভায়, ও উজ্জ্বলে তা চন্দ্রকেও হার মানায়, তোমারই আশায় কত যুগগত, সংশয় আজি সব তিরোহিত,
যা আছে আমার লহ উপহার, সঁপিয়ে জীবন তব সেবা। খুব ভালো করে নিজেকে কুটিয়ে কুটিয়ে পরীক্ষা করে দেখুন। শ্রীরামকৃষ্ণের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সে আজ অপেক্ষা করে থাকি, 20 বছর আগে অপেক্ষা করে থাকি, বা এই 15 মিনিট আগে অপেক্ষা করে থাকি। আমরা খুঁজছিলাম, এমনি এমনি শ্রীরামকৃষ্ণের কাছে আসিনি, আমরা একটা আশ্রয় খুঁজছিলাম। যতই আমাদের বাড়ি বাড়ি থাকুক, ভেতরে ভেতরে আমরা বড্ড নিরাশ্রয় হয়ে গেছিলাম। আমরা যখন বুঝতে পারি এই যে মনমোহনের যে অবস্থা, যে স্বপ্নটা দেখেছেন সেটাকে যেমন তার সত্য বলে, সেটাকে যেমন তার মিথ্যা বলে মনে হচ্ছে, আর এই যে যাদের দেখছে তাদেরকেও তার স্বপ্ন বলে মনে হচ্ছে, জীবনটা যে স্বপ্নবধ, জীবনটা যে সত্য নয়, একটা মিথ্যার পেছনে আমরা নিশ্চিন্ত ঘুরতে বেড়াচ্ছি, এই ভূমিকাটা, এই বোধটা তার জেগেছে। অকস্মাৎ বলছেন, চারিধারে স্তব্ধ প্রাণ যত পরিবার, অকস্মাৎ কেন হেন কহ সমাচার, পুনশ্চয় পুত্র কয় কে আমার আছে, পুত্র কন্যা পরিবার জলে ডুবে গেছে। সব হারিয়ে যাবে একবারে, একবারে একটা একবারে পরিষ্কার সত্য। সাধু হতে এসছে একটি ছেলে, তার মা জিজ্ঞেস করছেন, আমি যতদিন বেঁচে থাকবো তুই ফিরে যা বাড়িতে, আমি তোকে সাধু হতে আটকাবো না, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আসেনি। সে আমি জিজ্ঞেস করছে কি উত্তর দেবো, আমি কিছুদিন ওদের দেখাশোনা করতাম, আমি পিস পিস করে বদবুদ্ধি দেওয়ার অবিশ্বাস ছিল তো, তাকে বললাম গিয়ে মাকে জিজ্ঞেস করো যে তুমি যতদিন বেঁচে থাকবে মা ততদিন বেঁচে থাকবার গ্যারেন্টি নেবেন কিনা। বলছেন আমরা বেঁচে আছি, আমরা থাকতে তুই সাধু হয়ে যাবি? তখন তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার জীবনের শেষ অবধি ওরা বেঁচে থাকবে, গ্যারেন্টি ওরা যদি দিতে পারেন তাহলে তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আর না হলে তোমার বাড়ি ফেরার কোনো প্রয়োজন, অনেক গেছো, এবারে জীবনকে একটু অন্যভাবে দেখো, একবার জীবনের সুযোগ আসে, পরের জন্মে আমি রাজা হব, উজির হব, কি হব তাতে আমার কিচ্ছু এসে যায় না। এই জন্মটা যদি একটাই জীবন পেয়েছি, পরের জন্মে হয়তো গাধা, গরু, ছাগল, ভেড়া, ভেড়া কিছু হয়ে জন্মাবো, একটা জীবন পেয়েছি, এই জীবনটা যেন হেলায় হারিয়ে না যায়, যেন হেলাতে হারিয়ে না যায়। তিনি একবার আমাকে সুযোগ দেন, একবার জীবনকে নতুন করে দেখার সুযোগ দেন, একবার মুখ ফিরিয়ে, জগতের থেকে মুখ ফিরিয়ে আত্মদর্শন করার সুযোগ দেন, সেই সুযোগ পেয়ে যেন আমরা কেউ না হেলায় হারাই। সেইটাই বলছেন, এদের এদের এই অভিজ্ঞতা হয়নি, প্রত্যেকে মায়ার বন্ধনে আবদ্ধ। এর মা ভাবছেন একই কথা বলছে ছেলে, স্ত্রী ভাবছেন একই কথা বলছে আমার স্বামী, পুত্র কন্যারা ভাবছেন বাবার একই কথা হলো, জাগতিক নিয়মে তো এরা পাগলই। স্বামীজি বলছেন কেমন করে ভগবানের কাজ করতে হয়, তিনটি শব্দ ব্যবহার করছেন, বলছেন মেতে যাও, ডুবে যাও, উন্মাদ হয়ে যাও। মেতে যাওয়া মানে ধরুন বাড়িতে আপনার কোনো কাজ এসে উপস্থিত হয়েছেন, আপনি সারাদিন তাতেই মেতে আছেন, সকাল থেকে রাত অবধি সেইটার কথাই চিন্তা করছেন, এই এত তারিখের মধ্যে নেমন্তন্ন শেষ করতে হবে, এত তারিখের মধ্যে বাজার শেষ করতে হবে, এত তারিখের মধ্যে কাঁচা বাজার শেষ করতে হবে, এত তারিখের মধ্যে বাড়ির বুকিং করতে হবে, সমস্ত কিছু কেটারের সঙ্গে খবর দিতে, আপনি মেতে আছেন, কিন্তু আপনার একটা জগৎ আছে, কিন্তু মনের ভেতর একটা অন্য জগৎ আছে, তার মধ্যে মেতে আছে। যত কাজটা, সেই অনুষ্ঠানটা যত এগিয়ে আসছে তত আপনি ডুবে আছেন, বাইরে কোনো কিছু তাকে দেখছে না, ব্যাংক ব্যালেন্স কমে আসছে, প্রভিডেন্ট ফান্ড থেকে অনেকখানি লোন নিয়েছেন, এগুলো যে ভবিষ্যতে আপনার বিপদ হতে পারে কিচ্ছু বুঝতে পারছেন না, কারণ আপনি একবার ইমার্জড হয়ে আছেন, ডুবে আছেন। আর উন্মাদ হয়ে যাও, পাগল হয়ে যাও, লোকটা বল, লোকে যেন দূর থেকে তাকিয়ে বলে এ স্বাভাবিকের মতো আচরণ করছেন, অস্বাভাবিক, কাজ এমন করে করতে হয়। বলছেন জগতের যদি মানুষের কল্যাণ করতে হয় তাহলে এইভাবে কাজ করো, মেতে যাও, ডুবে যাও, উন্মাদ হয়ে যাও। উন্মাদ হয়ে যাও মানে এই জগৎ সংসারে কোনো কিছুর সঙ্গে তোমার কোনো লেনা দেনা নেই, জগৎ তোমায় ভালো বললো তাতে যেমন তোমার কিছু এসে যায় না, জগৎ তোমায় কালো বললো তাতেও তোমার এসে যায় না। স্বামীজি তার কবিতায় লিখছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুর উপা তারই কাছে আসে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, কজন আমরা সাহসে দুঃখ চাই, দৈন্য চাই? আমরা চাই সবাই ভালো থাকুক, আমার সন্তান যেন থাকে দুধের বাতে। ভগবানের কাছে প্রার্থনা করছি, কি চাই ভগবতীর কাছে? বলছে আমি যেন নাতির সঙ্গে সোনার থালায় বসে ভাত খাই, বুদ্ধি আমাদের বুদ্ধির অভাব হয় না। হ্যাঁ, তুই বলছেন, বলছেন সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাঁধে বাহু পাশে, মৃত্যু নিশ্চিত জেনে মৃত্যুহীন জীবন যাপন করার চেষ্টা করি। মা কালীর দেখেছেন তো লম্বা চুল, আরে বিরাট লম্বা চুল, আমরা দেখে মোহিত হয়ে যাই। শাস্ত্র বলে যমের শক্তিতে মায়ের ওই চুল হয়েছে। যম কি? যম হচ্ছে মৃত্যুর দেবতা। মৃত্যু কি করে না, জীবনের পারে কি আছে সেটা জানতে দেয় না, অনেকটা পর্দার মতো। ঘরে একটা যদি পর্দা আপনি টানিয়ে রাখেন,
ঘরের এপাশে বসে থাকলে বারান্দায় কি হচ্ছে দেখতে পান না, বারান্দায় কি হচ্ছে ঘরের ভেতর, বারান্দা থেকে বসে ঘরের ভেতরে কি হচ্ছে দেখতে পান না। মা কালীর চুল হচ্ছে এই মৃত্যুর দেবতা জম তৈরি করেছেন, মা আমাদের ভুলিয়ে রেখেছেন মায়া দিয়ে, ওই মৃত্যু উত্তীর্ণ জীবন কেমন হতে হয় সেটা আমাদের দেখতে দেন না। দু চারজনের দুঃসাহস হয়, তারা বলে মা তোমার ওই চুলটা সরাও দেখি, ঠাকুরের ভাষায় সার্জেন্ট সাহেব সকলের মুখের উপর আলো ফেলে, কিন্তু যখন তার মুক্তি কেউ দেখতে পায় না, যে বলে সার্জেন্ট আলোটা তোমার মুখের ওপর ফেলো তোমায় আমি দেখি, তখন সার্জেন্ট সাহেব আলোটা তোলেন তার মুখটাকে দেখা যায়। ওরকম প্রার্থনা আমরা দু চারজনই করি, সবাই করতে পারি না, অত আমাদের দুঃসাহস নেই। আলোয় আলো আধারের ভিতরে জীবনটা কাটিয়ে দিই, দিনগত পাপক্ষয় অনেকে বলেন, দেখবেন জিজ্ঞেস করবেন কেমন আছে, ওই মোটামুটি, মোটামুটি ব্যাপারটা কি হয় ভালো নলে মন্দ, রোগারোগী মোটামুটি বলে কিচ্ছু হয় না, একবারে মোটামুটি আছে মোস্ট ফাঁকিবাজি কথা, হয় ভালো আছি আর না হলে খারাপ আছি, মোটামুটি থেকে লাভ নেই, খারাপ থেকে লাভ নেই। অতএব জীবনে ভালো থাকতে হবে, ভালো থাকার সুযোগ কি অপূর্ব কথা বলছেন, যে এরকম দু তিন ঘন্টা চলে গেছে স্বপ্নবধ, জীবনটা মনে হচ্ছে একটা স্বপ্ন, আলো দিনের আলো প্রকাশিত হচ্ছে, মায়া যেন তার পাখনা মেলছে, আর একটু একটু করে সেই নেশা থেকে রামচন্দ্র মনমোহন বেরিয়ে আসছেন। পাশের বাড়িতে তার মাসতুতো ভাই রামচন্দ্র দত্ত ছিল, মা তার তাড়াতাড়ি গিয়ে খবর দিলেন, আয় রে আয় দেখে যায় আমার ছেলে কি অদ্ভুত আচরণ করছেন। ঠাকুর বলছিলেন না, কথা দিয়েছিলেন, বলছেন বিরাজেন ভক্ত সহ যথানার, তোমার তাদের সঙ্গে হবে সম্মিলন, তোমারও তাদের সঙ্গে, যে যারা নিজেকে বাঁচার জন্য এখন এই ম্যানেজমেন্টের ভাষায় একটা শব্দ ব্যবহার করে, লিড আ কোয়ালিটি লাইফ, জীবনটাকে একটা কোয়ালিটি লাইফ, কোয়ালিটি জীবন, উৎকর্ষের জীবন যাপন করা শেখো, এই যেন ওই রামচন্দ্রের সঙ্গে দেখা হওয়াটা একটা কোয়ালিটি লাইফ লিড করার যেন একটা শুভ সূচনা হলো। পুথিকার লিখছেন, সময় কিন্তু খুব অল্প, বাকিটা পরের দিন বলি না, রামের চেহারা বর্ণনা করে দিই, রাম কেমন দেখতে ছিল বলবো কি নাকি থামবো, আপনারা পরে পায়ে হাত বুলাবেন না তো, মানে এই পাশেই বেশি পায়ে হাত বুলায় ওখানে হাঁটুতে। পুথিকার দেখছেন কেমন দেখতে ছিল রামচন্দ্র, নবীন রামের বয়স, নবীন বয়স রাম গৌর বরণ, লম্বে প্রস্থে চারু দৃষ্টি সুন্দর গরণ, প্রিয় দর্শন থাম সরল হৃদয়, রসায়ন শাস্ত্রে দক্ষ বিদ্যা পরিচয়, মেডিকেল কলেজ শহরে এইখানে, উচ্চ পদে অভিষিক্ত বিদ্যা বল গুণে, জড় বস্তু সংযোগ বিয়োগ কর্ম করি, অন্তরের হিয়াছে নাস্তিকতা ভারী, বিভুর অস্তিত্ব কথা না হয় বিশ্বাস, বড় তর্ক প্রিয় তর্কে পরম উল্লাস, তর্কেতে করেন তিনি হরির সন্ধান, তর্কাতি হরি জ্বরে খুঁজে না পান, একদিন নিদ্রা যোগে দেখেন স্বপন, একমাত্র নন্দিনীর হয়েছে মরণ, হৃদয়ে হতেছে দগ্ধ এতই সন্তাপ, স্বপনেতে শোকাতুর বিধি বিবিধ বিলাপ, মাথার বালিশ আদ্র নয়নের নীরে, আর্তনাদে ঘন ঘন পরাঘাত শিরে, এমন সময়ে ভঙ্গ হইল স্বপন, জাগিয়াও তবু রাম করেন নোদন, করেন রোদন, নিরীক্ষণ নন্দিনীরে করেন নিকটে, তথাপিও স্বপ্ন স্মৃতি আততে না ছোটে, কিছু কাল পরে মনে হইল উদয়, স্বপ্ন তত্ত্ব সত্য যদি যথার্থই হয়, তব কি হইবে মম কি হইবে গতি, আত্মরক্ষা হেতু চিন্তা হয় বিবারতি, একদিন ক্ষুণ্ণ মন রীতি ভাবান্তরে, বেরিয়া বেড়ান রাত্রে ছাদের উপরে, ঊর্ধ্ব মুখে নীলাকাশে করি দর্শন, অন্তরে উঠিল নব ভাবের গরণ, উদাস উদাস মন চলে যায় কোথা, কিছু না পারেন তার বুঝিতে পারতা, বড়ই অশান্ত রেদি সদা ক্ষুণ্ণ মন, শাস্ত্রবিধির জানে করিয়া বাহন, শান্তিদাতা আছে কোথা শান্তি মিলে কিসে, পথ হেতু ভক্তি ভরে তাহারে জিজ্ঞাসে, প্রশ্ন শুনে স্তব্ধ প্রাণে কহে ধীরবর, কহিতে না পারি কিছু ইহার উত্তর, শাস্ত্র কহে কর্ম কর সফল হইলে, পশ্চাতে তাহার ফল শান্তি তবে মিলে, কর্মের বিধান শাস্ত্রে বস্তু নাই তারা, শুনিয়া রামের প্রাণ শুকাইয়া যায়,
রামের বাসনা বড় মাছ ধরিবারে কার্যহেত্রু জাল ছিপ কিছু নাহি নারে যন্ত্রে ধরা বারা কথা না ছুইবে জল অনায়াসে চান বসে সুপক্ক ফসল শ্রীমন মোহন সনে হয়ে একত্তরে শান্তির উপায় চিন্তা করে নিরন্তর শ্রীমন মোহন বড় রাম জন্মে পাছে দুই ভাই বড় ভাব ঘর কাছে আছে বিশেষে এখন মিলে গেল দুই ঠাই ইনিও যা চান ঠিক উনি চান তাই ভক্ত ভগবান খেলা অকথ্য কথন ষোলো আনা মন দিয়া শুনো শুনো মন বলিয়া শুনাব কত বলিব কেমন ভেঙে বুঝো কোটি কোটি এক কথা বলিয়া শুনাব কথা কত বলিয়া শুনাব কত বলিব কেমনে ভেঙে বুঝো কোটি কোটি এক কথা শুনে ঘুম পাড়াইয়া ঘুম কেমনে ভাঙান কোথা অশ্ব কোথা মুখ কোথায় লাগান কোথা পৃষ্ঠ অশ্বারোহী কোথা তার হাতে বিমানে অদ্ভুত কর্ম শূন্য কষাঘাত যন্ত্রণায় ঊর্ধ্ব মুখ ছুটে অশ্ববর প্রভু রাম কৃষ্ণ লীলা বড়ই সুন্দর রাম নবীন বয়স তার তাকে দেখতে ভীষণ সুন্দর গায়ের রং দপ্তপে ফর্সা লম্বে প্রস্থে চারু দৃষ্টি কেমন না তাকে দেখলে ভালো লাগে এমন এমন কোন কোন মানুষজন আছেন আমাদের সাধুদের মতো সব লম্বা চওড়া সাধুরা আছেন তাদের দেখলেই ভালো লাগে কথা পড়া তো পরে অনেক দূর থেকে দেখলেই যেন ভীষণ ভালো লাগে সুন্দর চেহারা দর্শনধারী বলছেন রসায়ন শাস্ত্রে তিনি পণ্ডিত ছিলেন মেডিকেল কলেজে চাকরি করতেন উচ্চ পদে তিনি ছিলেন জড় বস্তু একটার সাথে আরেকটা মিশিয়ে বিক্রিয়া করছেন চোখের সামনে সেই বিক্রিয়াকে তিনি দেখতে পাচ্ছেন তাই ভগবানের লীলাকে তিনি মানতে নারাজ কেন না এই বিক্রিয়াগুলো প্রত্যেকটি কোনোটার কোনোটা তার দেখা যায় না একদিন তিনি রাত্রে শুয়ে শুয়ে দেখলেন এরও একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন দেখলেন তার আদরের শিশুকন্যা সে মারা গেছে এত এমন বিবিধ সেই স্বপ্ন তার সত্যি সত্যি প্রত্যয় হলো তার কন্যা মারা গেছে ঘুম ভেঙে যাবার পর মেয়ের বালিশের কাছে গিয়ে আঁতিপাতি খুঁজছেন দেখছেন যে মেয়ে ঠিক সেই রকম তার মনে হতে থাকলো সেই প্রথম তিনি মৃত্যুকে দেখলেন আমার মনে আছে আমরা তখন কলেজে পড়ি একজন আমাদের অসুস্থ আমার মাস্টারমশাই অসুস্থ হয়ে পড়েছিলেন মেডিকেল কলেজে কিছুদিন রাত্রিবাস করার সুযোগ হয়েছিল তাই এক অদ্ভুত ওটা একটা অদ্ভুত জীবন দর্শন এক ভদ্রলোক তিনি বেশ অসুস্থ কিন্তু ধীরে 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 সুস্থ হয়ে গেছেন আমার সঙ্গে তার খুব দোস্তি হয়ে গেল এই কারণে তার ছেলে নেজাল ফিডিং করতে পারত না আমি আস্তে আস্তে রোজ একটু একটু করে তাকে নেজাল ফিডিং করে দুধ খাওয়াতাম তার মাঝরাত্রি তখন প্রায় দুটো আড়াইতে নাগাদ একবার খাবি খাওয়া এক বৃদ্ধ ভদ্রলোককে নিয়ে আসা হলো ডাক্তার নার্স সবাই ছোটাছুটি করছে সবাই ভাবছে এক্ষুনি পটকে যাবে এবং সবাই অপেক্ষাও করছে ডাক্তারদের মুখগুলো দেখবার মতো যেন গেলে বাঁচে তারা গিয়ে ঘুমোয় আর কি তা সেই সবাই অপেক্ষা করছেন পাঁচটা বেজে গেছে আমি যখন ফিরে আসবো বাড়ি তখনও পর্যন্ত পটকে যাওয়ার কোনো সংবাদ নেই এদিকে বৃদ্ধ দেখি আমার জামা ধরে টানাটানি করছেন ফিস ফিস করে তার কেশো গলায় বলছেন বুঝলে তো বাঁচবে না আজকেই বোধ হয় গতি হয়ে যাবে আমার কানে এখনও বাজে শব্দটা গতি হয়ে যাবে আমি ফিরে এলাম মানে সারাদিন কাটানোর পর পরের দিন যখন গিয়ে দেখলাম এক অদ্ভুত দৃশ্য যে ভদ্রলোক যিনি আগের দিন রাত্রে যাকে সবাই মিলে অপেক্ষা করছিল এই যাই তিনি বেশ একটু ফিরে পাচ্ছেন আস্তে আস্তে আর যিনি মনে করছিলেন যে আর থাকবে না চলে যাবেন তিনি পরে সেই দিন সকাল সাতটার সময় ওই দিন সকাল সাতটার সময় তার লীলা চলে গেছে জীবনকে খুব কাছ থেকে দেখার যদি সুযোগ হয় কখনো পারলে যদি সুযোগ মানে আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয়ে পড়ে টেক ইট এজ এ ব্লেসিং জীবনকে গিয়ে খুব কাছ থেকে দেখুন মৃত্যুকে খুব কাছ থেকে দেখুন দেখবেন জীবন সম্পর্কে জীবনকে ভালোবাসার ইচ্ছা জাগবে মৃত্যু এটা আলটিমেট গতি ওটা ভালো করে ষাট ঠাকুর বলতেন না শ্মশানে যেতে হয় শ্মশানে যাওয়ার কথা বলতেন জীবনের অস্তিত্ব সম্পর্কে বোধ হবে অসারত্ব সম্পর্কে একটা প্রকৃষ্ট ধারণা হবে এরও ঠিক তাই মৃত্যু চিন্তাটা স্বপ্নে এমন বিবিধ হয়ে এলো তার সত্যি সত্যি বিশ্বাস হলো এই যে কন্যা যাকে আমি ভীষণ ভালোবাসি তা সে যদি সত্যি সত্যি চলে যায় সত্যি চলে গেল কালী পুজোর রাত্রিরে আগুনে পুড়ে মেয়েটি মারা গেল ছোট্ট মেয়েতে মারা গেল ইয়ে দীপ কাকে প্রদীপ থেকে গায়ে আগুন লেগে মারা গেল মনে ভীষণ রকমের অশান্তি অনন্ত আকাশের সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তার অশান্ত প্রাণ যেন একটু একটু শান্ত হচ্ছে সত্যি কিন্তু তাই দেখুন এর আগের উদাহরণটা ছিল জল অনন্ত জল হুহু করে বইছে অনন্ত আকাশ হিমালয় এগুলো হচ্ছে আমাদের অনন্ত সত্তার প্রতীক আমরা যখন তার সামনে গিয়ে দাঁড়াই
তখন আমরা তার সঙ্গে একটা সংযোগ স্থাপন করি। দেখবেন যে অঙ্কের শিক্ষিকা জীবনে কখনো স্কুলেতে একটাও হাসেনি, সংসারেও তিনি কখনো হাসেন না, তিনি যখন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ান, লম্বা লম্বা ঢেউ আসে, ধাক্কা মেরে ফেলে দেয়, তিনি ছোট্ট শিশুর মতো খিলখিল করে হাসেন। কেন হাসেন? কারণ সেই অনন্ত সমুদ্রের সামনে, মহাসমুদ্রের সামনে গিয়ে তার ভেতরের যে অনন্ত ভাব সেটির সংযোগ হয়েছে, তাই তিনি তাকে নিজেকে খুঁজে পেয়েছেন। ইনিও তাই অনন্ত আকাশের সামনে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে জীবনটাই অনন্তের মাঝখানে একটা সামান্য জিনিস, এর থেকে ত্রাণ পাওয়ার আছে, একে নতুন করে দেখার বিষয় আছে। সেই প্রথম আমাদের একটি সাধু বলেছিল, হিমালয় দেখে তার মনে হয়েছিল যে এই যে ক্রিয়েটার ইজ সামথিং সুপারম্যান অ্যান্ড আই এম সিম্পলি অ্যান ইডিয়েট। যদি খুঁজতে হয় সেই সুপারম্যানকে খোঁজা ভালো, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সাধু হবেন। তাই বলছেন যে যন্ত্রে ধরা যে জিনিস সেটাকে সে জিনিস নয়, তিনি সেই যন্ত্রাতীত মানুষের জীবনের অতীত যে জীবন তাকে খোঁজার চেষ্টা করছে। এমনই সময় মনমোহনের সঙ্গে তাদের এই মিলন, এ যেন ভগবানের এক অদ্ভুত লীলা। বলছেন ঘুম পাড়াইয়া ঘুম কেমনে ভাগান, বলছেন ভেঙে পুছো কোটি কোটি এক কথা শুনে ঘুম পাড়াইয়া ঘুম কেমনে ভাঙান। তিনি আমাদের ঘুম পাড়ান, তিনি আমাদের মায়ায় বদ্ধ করেন, আবার যখন প্রয়োজন হন তখন এমনি এমনি করে চুটকি মেরে আমাদের ঘুম থেকে জাগ্রত করেন। একটা কথা খুব পরিষ্কার, ঘুম যখন ভেঙেছে দয়া করে আর ঘুমিয়ে পড়বেন না, একবার যখন জেগেছেন তখন আরেকবার জাগুন। সেই স্বামীজির কবিতায় আছে না, জাগো আরো একবার, লক্ষ্য ধ্যান করে প্রদানিতে জাগো আরো একবার, আবার করে একবার জাগো, আবার ঘুমিয়ে পড়বো আমরা জানি, তবু যে মুহূর্তে ঘুম ভেঙেছে তাকে আর সেই ঘুমকে আর প্রলং করিও না, নতুন করে জাগো, জীবনকে নতুন করে দেখো, জীবনকে বাঁচার নতুন করে পথ খুঁজে পাও, রসদ নাও, আর এক নতুন গতিতে এক অনন্তের দিকে যাত্রা করো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।